7 মাস ধরে নিখোঁজ রয়েছেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তিনি কোথায় আছেন সে খবরও নেই কারোর কাছে। এ ব্যাপারে শিল্পী সমিতির সভাপতি হিসেবে শাকিব খানের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। শাকিব বলেন, যতটুকু সাধ্য খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, অপুর পরিচিতদের বলা হয়েছে, এখন থানায় জিডি করা কিংবা পুলিশের সাহায্য নেওয়াটা তার পরিবারের দায়িত্ব। আমার মনে হয় তার পরিবার জানে সে কোথায় আছে। জানা গেছে প্রযোজক ও পরিচালক সমিতি শাকিব খানকে দায়ী করছেন, তারা শাকিবের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছে। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এটা তাদের মন গড়া সিদ্ধান্ত, আমি কেন দায়ী হব? তাহলে কি সালমান শাহের মৃত্যুর জন্য সাবরুর দায়ী? আমাদের ইন্ডাস্ট্রিতে জুটি প্রথা যুগ যুগ ধরে চলে আসছে, আমি আর অপু সেই প্রথারই ফসল। আমাদের ছবি দর্শক পছন্দ করেছে বলে আমরা 70টির মতো ছবিতে একসঙ্গে কাজ করেছি। তার মানে কি অপু কোথায় গেল, কি করলো, কি খেলো, এগুলো আমাকে জানতে হবে? সে কি আমার বিয়ে করা বউ? বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। Audio Jungle. Audio Jungle.